ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে কাউকে আসক্ত করা, অর্থাৎ দূর থেকে যদি আপনি কাউকে নিজের প্রতি আসক্ত করতে চান, এটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রেমিক প্রেমিকার উপর প্রয়োগ করা হয় বিশেষত। এখন আপনার যদি হাজব্যান্ডের বা ওয়াইফের উপরে প্রয়োগ করতে চান, সে যদি দূরে থাকে তাকে যদি আসক্ত করতে চান করতে পারবেন। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে, দেশে অথবা দেশের বাইরে থেকে। আমি একদম গুরুবিদ্যা বই থেকে দিয়েছি, যার জন্য কোনো কনফিউশন রাখার প্রয়োজন নাই। তো আপনাকে যে নকশাটি দিয়েছি সেই নকশা দ্বারাই কাজ করতে হবে। এই নকশাটা আপনাকে সাধারণত ভোজপত্রের মধ্যে লিখতে হবে। আমার অনুমতি নিয়ে, অনুমতির জন্য এই ভিডিওতে 5টা কমেন্ট করবেন, তারপর আমি আপনাদেরকে অনুমতি দেবো। অনুমতি নেওয়ার পরে আপনাকে ভোজপত্রের মধ্যে এই নকশা একটাই লিখতে হবে। এবং আপনি যদি ছেলের জন্য করেন তাহলে তার নাম এবং তার বাবার নাম নিচে লিখতে হবে। আপনি যদি কোনো মেয়ের জন্য এটা প্রয়োগ করেন সেক্ষেত্রে তার নাম এবং তার মায়ের নাম নিচে লিখতে হবে। নিচে লিখে তারপর এই নকশাটা একটা মাদুলিতে ভরবেন, একটা ভালো মাদুলিতে ভরে মুখটা মোম দিয়ে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনাকে সেটা চুলার নিচে আপনি জাস্ট পুঁতে দেবেন। মাটির চুলা হতে হবে, অন্য কোনো চুলা হলে হবে কিনা আমার কোনো ধারণা নাই। এগুলো সাধারণত মাটির চুলাতে করা হয়, যে চুলাতে প্রতিনিয়ত রান্নাবান্না করা হয়, এরকম একটা চুলাতে আপনি পুঁতে দিবেন। ব্যাস কাজ শেষ। 48 থেকে 72 ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে হাজির হবে, দূর থেকে আপনি এটা করতে পারবেন। তো ভোজপত্রের মধ্যে সাধারণত এটা কুমকুম দ্বারা লিখতে হয়। যদি কোনো চান্স বা এনি চান্স যদি আপনি কুমকুম ম্যানেজ করতে না পারেন, কুমকুম এক ধরনের কালি যদি ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি জাফরান কালি দ্বারা লিখলেও হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো অংশ ভিডিওর বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।